চিত্রনায়িকা পপি একটা ভিডিও বার্তা দিচ্ছে, যেটা সব যেটা আপনাদের প্যানেল নিয়ে কিছু কথা বলছে এবং অনেক নেতিবাচক কথাও বলা হয়েছে, ওই ভিডিওটা সম্পর্কে আপনার কোনো বার্তা থাক আছে কিনা বা ওটা খণ্ডন? আমি কিন্তু এত ব্যস্ত, আমি কিন্তু ভিডিওটা দেখিনি, শুনেছি। আপনার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, তিনি তো প্রথম আমার সাথে আমার প্যানেলেই ছিলেন, তার পরবর্তীতে তো নির্বাচন একটা হয়েছে, তখন এই কথাগুলো বললে ভালো হতো। 2 বছর আগে উনি জেনারেল মিটিংয়ে এসে আমার এই শিল্পীদের, কিন্তু আপনি যদি কোর্টে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টেও যান, তার আগে বলবেন কি আপনি কোনো ফোরামে গিয়েছেন। সাংবাদিকদের যদি কোনো সমস্যা হয়, তাদের কিন্তু সাংবাদিক ফোরাম আছে, তাদের সংবাদ সংগঠন আছে, সেখানে জানাতে হবে। আমার যদি কর্মকাণ্ড কোনো খারাপ লাগে তার, সেটা এখানে একটা চিঠি দিয়ে জানাতে পারতো, জেনারেল মিটিংয়ে উপস্থিত হয়ে বলতে পারতো। ঠিক নির্বাচনের একদিন আগে ভিডিও বার্তা অজ্ঞাত স্থান থেকে ছাড়া, এটা এক ধরনের আমি মানে নির্বাচনী কৌশল কেউ ব্যবহার করছে, উদ্দেশ্যপ্রণোদিত। তো আমি তাকে শ্রদ্ধা জানাই, সামনে অজ্ঞাত থেকে, অজ্ঞাত জায়গা থেকে সামনে বেরিয়ে আসুন, আপনাকে আমাদের দরকার, আপনি এত একজন বড় শিল্পী, আমাদের একটা ভোট দিবেন, ভোটটা যেন আপনার পাই, এই প্রত্যাশা থাকবে। আর আমাদের ভুল ত্রুটি হলে আপনি অবশ্যই সেটা সমিতিতে এসে বলবেন, আমরা অবশ্যই সে যদি আমাদের অপরাধ থাকে, আমরা সেটা আপনার সামনে সেটাকে সমাধান করার চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা, আপনি আর অজ্ঞাত স্থানে থাকবেন না প্লিজ, কারণ আপনার সমিতিতে আমি তাকে খুঁজে পাইনি, তাকে ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, তার সমস্ত নাম্বার বন্ধ, আমি জানি না কেন। তো সে আবার সবার সম্মুখে আসলে আমরা একজন শিল্পী এই মুহূর্তে আমাদের খুব দরকার। না, এটা হয়েছে কি, অনেকে অনেক বেশি বেশি পোস্টার লাগিয়েছে, এটা বোধহয় নির্বাচন কমিশনারের কাছে আমাদের প্যানেল থেকে আবেদন করা হয়েছিল যে আপনাদের নিয়ম নিয়ম নীতি মেনে যেন সব করা হয়, ওই জন্য মানে নির্বাচন কমিশন এটা করেছে। কেউ কোনো ব্যক্তিগত অভিযোগ করছেন ওইখানে নাকি এখন আপনাদের প্যানেলের ছবি আছে? না, আমি এই পোস্টারগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন, পোস্টার সিরিয়াস বিষয় বাদ দেন। তিনি উল্লেখ করেছে, সেখানে তিনি বলেছেন এফডিসি পরিবেশ যদি ভালো হয় তাহলে তিনি আবারও কাজে ফিরবেন, বললেই হতো যে আমি ওই প্যানেলকে সাপোর্ট করছি, আপনারাও করুন। এত পিছনে দৌড়ে যাওয়ার দরকার ছিল না, সিনিয়র অভিনেত্রী, অনেক কাজ করেছে, আমাদের অনেক সম্মানের একজন মানুষ তিনি, তিনি যে কোনো মুহূর্তে কাজ করতে আসুক, তাকে আমাদের দরকার। এই যে আমার পাশে যেন দেখা পাচ্ছেন, উনি কিন্তু তার নায়ক, উনি তার সাথে ঈদে অনেক কাজ করেছেন। আমার ঘটনা হলো কোনো পরিবেশ সমস্যা না, তার ওই প্যানেল আসলেই যে নির্বাচন আপনি অভিনয়ে ফিরবেন, আর এরা আসলে অভিনয়ে ফিরবেন না, এটা আপনার ভ্রান্ত ধারণা। আমরা সবাই আপনার, আপনার পরিবার আমরা, আপনার যে কোনো সমস্যা আমরা পাশে আছি, আপনার যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন, আপনি অভিনয়ে ফিরবেন, আপনার যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। আপনি এই কথাটা যদি আরও 1 মাস আগে করতেন, আমরা আমরা ভেবে নিতাম যে আপনি আসলে কাজে ফিরতে চান। আপনি একদিন আগে বলা মানে হচ্ছে আপনারা প্যানেলকে সাপোর্ট দেওয়ার জন্য, মানুষকে হিপনোটাইজ করার জন্য এটা করছেন। তো আপনি যদি সরাসরি ভোট চেতেন, আমরা আরও বেশি খুশি হতাম, তারপর আমরা একটা ভোট চেয়ে রাখলাম আপনার কাছে, আমার প্যানেলের জন্য, আপনাদের মাধ্যমে। পপির জন্য অনেক শুভকামনা, উনি তাড়াতাড়ি আশা করি কালকে আগামী দিন তাকে আমরা ভোট কেন্দ্রে দেখতে পাবো, আমরা তার সাথে অনেক ভোট চাইবো, ছবি তুলবো, আমরা সেই প্রত্যাশা করি। আর আমার বা আমার কমিটির প্রতি যদি কোনো ধরনের অভিযোগ অভিভাবক থাকে, আমরা আশা করি সেটা আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমাদের ভুল ত্রুটি কাজ করলেই হয়, আপনি এসে আমাদের সাথে কথা বলে সেই ভুল ত্রুটিগুলো আমরা শুধরানোর চেষ্টা করব।